মানে খুব খারাপ লাগে যে আমি একজন মেয়ের মেয়ে জন্মেছি, আগে গর্ব হতো, বর্তমানে সমাজটা যা করছে ভীষণ ভয় লাগে। আর সব থেকে পাপ মনে হয় এটা করেছি মেয়ে হয়ে জন্মানো। একটা মেয়েকে মানে যেমন ভাবে আটকে রাখা হয় যে তুমি রাত্রে বাইরে বেরোবে না, কোথায় যাচ্ছ সেটা বাবা মাকে বলে দাও। আমি মনে করি একটা ছেলেকে যদি এতটা মতলব ডিসিপ্লিনের মধ্যে রাখা হতো, তুই কোথায় যাচ্ছিস বাড়িতে বলে যাবি, রাত দশটার আগে ঘর ঢুকবি, তাহলে আমার মনে হয় পৃথিবীর শুধু মেয়েরা নয়, পশুরা, কুকুর, ছাগল, যা যা আছে সবাই ছেলে, সবাই ছেলেদেরকে একটু আটকাতে হবে। এ শুধু ছেলেদের জন্য, আজ মেয়েরা আজকাল তো অ্যানিমেলদের সাথে এরকম হচ্ছে, তোমরা কি মানুষ, মানে এটা কি করে হয়, মানে আমি জাস্ট কালকে দেখলাম মেয়েটাকে এত নৃশংসভাবে কি করে মেরেছে, যা করেছো করেছো প্রাণ থেকে নিয়ে নিলে, তা বাবা মা কত কষ্ট সেটা তোমরা বুঝবে না। আর প্রতিবাদ দেখছি খুব রাস্তা দখল হচ্ছে, মেয়েরা এটা করছে ওটা করছে, কদিন হবে চেঞ্জ তাতে? তোমাদের মনে হয় এত মেয়েদেরকে সম্মান দেওয়া হয়, মেয়েদের জন্য এত আইন মানানো হয়েছে, সত্যি কি মেয়েরা সেফ, কোথাও সেফ? মানে আমি যখন দেখছিলাম ওই ভিডিওটা, জাস্ট দুটো পা ধরো কেমন করে চিড়ে দেওয়া হচ্ছে, চোখ থেকে পুরো রক্ত বেরিয়ে গেছে, মাথা ভেঙে দেওয়া হচ্ছে, হাত ভেঙে দেওয়া হচ্ছে, হাও করে হয় একটা মানুষ, মানুষ এটা জানোয়ার, জানোয়ার থেকে অধম, জানোয়াররাও এর থেকে মানে অনেক ইমোশনাল হয়, এরকম ভাবে তাকে মারা হয়েছে, হাও করতে তো কি করতে হবে, আমাদেরকে স্টেপ নিতে হবে, আমাদেরকে এর বিরুদ্ধে লড়াই করতে হবে, তবে কি আমরা আর পাঁচটা মেয়েকে বাঁচাতে পারবো, নিজেকে বাঁচাতে পারবো। তো নিজেদের ভাবনা চিন্তাগুলোকে আগে চেঞ্জ করতে হবে। আর মা বাবা তোমাদেরকে বলছি, তাদের ছেলে আছে, মানছি সবাই এরকম না, ছেলেদেরকে একটু শাসন করতে শিখো, সবসময় মেয়েদের দোষ হয় না যে মেয়েটা ছোট ড্রেস পরেছিল বলে তার এরকম হচ্ছে, না, প্রত্যেকটা ছেলে তো এরকম করে না, তাদের চিন্তা ভাবনা খারাপ, যাদের অধম চিন্তার মানুষ তারাও এটা করে থাকে। তো প্লিজ সেভ গার্ল চাইল্ড, প্লিজ প্লিজ।